মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায় এটা সঠিক কি না না এটা সঠিক না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত না যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় এটা একটা প্রচলিত কথা এবং এটাকে হাদিস হিসেবে আমাদের সমাজে প্রায় আমরা সবাই জানি কিন্তু নতুন তথ্য জেনে রাখুন যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিস না তবে হ্যাঁ মা বাবার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকানো মহব্বতের দৃষ্টি দিয়ে তাকানোটা ইবাদত এর ফলে সওয়াব হয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু পার্টিকুলারলি আপনার হজের সওয়াব এনে দিবে এই তাকানোতে এই বিষয়টা নবী ইসলামের কোনো হাদিস থেকে প্রমাণিত নয় বিধায় এই ধারণাটাকে আমরা কারেকশন করে নেই সংশোধন করে নেই মা বাবার দিকে অবশ্যই রহমতের দিকে তাকাতে হবে রুক্ষ দেশে তাকানো যাবে না এবং এটা সওয়াবের কারণ হবে বাট এই হজের সওয়াব হবে আমরা সওয়াব এটা সঠিক না আরেকটা প্রশ্ন হলো মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এগুলো কি সঠিক কিনা জি মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে মিশকের সন্তানের বেহেশত এই বিষয়ে একটা হাদিস পাওয়া যায় অর্থাৎ তাদেরকে সন্তুষ্ট করলে জান্নাত পাওয়া যাবে আর এর চাইতে বেশি বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে যে রেদাল রব ফি রেদাল ওয়ালেদাইন ওয়াসাখাতুর রব ফি সাখাতুল ওয়ালেদাইন যার মা বাবা তার প্রতি সন্তুষ্ট তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট যার মা বাবা অসন্তুষ্ট তার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট অন্য হাদিসে আসছে নবী রাসূলুল্লাহ বলেছেন তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জান্নাত মানে এই জায়গাটাতে তুমি যদি অ্যাড্রেস করতে পারো তো তুমি জান্নাত পেয়ে যাবে এই জন্য এই বিষয়গুলো এক্ষেত্রে প্রমাণিত এবং সঠিক